সুপ্রভাত বন্ধুরা প্রবেশদ্বারে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি প্রিয়ম আজকে একটি বিশেষ ঘোষণা নিয়ে প্রথমেই এসেছি প্রথমে তো দুটি ঘোষণা আজকে করতে চলেছি প্রথমে সুখবরটাই ঘোষণা তোমাদেরকে বলে দিই যে আমরা ডাব্লু এই সাইটের সাথে একটা গাছছড়া বেঁধে আমরা তোমাদের কাছে প্রতিদিনের ইনফরমেশনগুলো নিয়ে আসব ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং পাশে থাকার জন্য এবার তোমাদেরকে বলি আমাদের চ্যানেলের গতিপথ আমরা কিছুটা পরিবর্তন করছি আমরা এতদিন পর্যন্ত রিজনিংয়ের ক্লাস ম্যাথের ক্লাস সাথে চলছিল ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল নলেজ কিন্তু এরপর থেকে বর্তমানে নানা রকম অসুবিধার কারণের কথা ভেবে নিয়ে করোনা পরিস্থিতির কথা ভেবে নিয়ে আমরা ঠিক করেছি শুধুমাত্র ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে কে কেন্দ্র করে আমাদের চ্যানেলের যাব এবং তোমাদের সামনের পরীক্ষার জন্য প্রত্যেককে অনুরোধ করবো যে সামনের পরীক্ষার হান্ড্রেড পার্সেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল নলেজ কমন পেতে আমাদের চ্যানেল তোমরা ফলো করো এর জন্য তোমাদের শুধুমাত্র আমাদের চ্যানেলকে লাইক করা সাবস্ক্রাইব করা এবং পাশে থাকার অনুরোধ জানাচ্ছি শুরু করছি আজকের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস অর্থাৎ তেরোই আগস্ট দু হাজার কুড়ির ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস শুরু করছি প্রথম প্রশ্ন ই বাই গো কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হলেন কোন ভারতীয় ক্রিকেটার উত্তর হল হরভজন সিং দ্বিতীয় প্রশ্ন বেই গ্যাস দুর্ঘটনার পর বেই গ্যাস দুর্ঘটনার পর পদত্যাগ করলেন লেবাননের প্রধানমন্ত্রী ওনার নাম কী উত্তর হলেন হাসান দিয়াব উত্তর হলেন হাসান দিয়াব এবার আসি পরের প্রশ্ন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যেটাকে আমরা সংক্ষেপে আইসিসি বলে থাকি এর আন্তর্জাতিক আম্পায়ার প্যানেলে অন্তর্ভুক্ত হলেন ভারতীয় কোন আম্পায়ার উত্তর হলেন কে এন আন্থা পাদাম পদ্মাভান পরের প্রশ্ন চলে আসি পরের প্রশ্ন হল ইন্ডিয়ান অ্যাচিভার্স অ্যাওয়ার্ড দু হাজার কুড়ি জিতলেন কে ক্লিক অন কেয়ার এর প্রতিষ্ঠাতা ইনি হলেন আকসাদ মালিক আকসাদ মালিক ইন্ডিয়ান অ্যাচিভার্স অ্যাওয়ার্ড দু কুড়ি ইনি ক্লিক অন কেয়ার প্রতিষ্ঠাতা আকসাদ মালিক জিতলেন ইন্ডিয়ান অ্যাচিভার্স অ্যাওয়ার্ড দু হাজার কুড়ি পরের প্রশ্ন আসি পাঁচ নম্বর প্রশ্ন জলবায়ু পরিবর্তনের ওপর আওয়ার অনলি হোম এ ক্লাইমেট অ্যাপিল টু দি ওয়ার্ল্ড এই শিরোনামে বই লেগলেন কে উত্তর হলো তিব্বত বৌদ্ধ ধর্মগুরু লামা তিব্বত বৌদ্ধ ধর্মগুরু লামা এবার আসি পরের প্রশ্ন মুখ্যমন্ত্রী কিষান সাহার যোজনায় সহায় যোজনার ঘোষণা করলেন কে উত্তর হল গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। এবার আসি পরের প্রশ্ন সম্প্রতি সত্তর বছর বয়সে মারা গেলেন প্রখ্যাত উর্দু লেখক তার নাম কি উত্তর হল রাহত ইন্দোরি রাহত ইন্দরী ন নম্বর প্রশ্নটা দেখে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী উপজাতি সম্প্রদায়ের আত্মবলিদানকে শ্রদ্ধা জানাতে মোট নটি ট্রাইবাল ফ্রিডম ফাইটার্স মিউজিয়াম স্থাপন করছে কে স্থাপন করছে এই নটি ট্রাইবাল ফ্রিডম ফাইটার মিউজিয়াম এবং ভারতীয়দের ইতিহাস জানার জন্য এর চেয়ে ভালো উদ্যোগ কিছু হতে পারে না জানাচ্ছেন মানে মিউজিয়াম স্থাপন করছে কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রালয় কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রালয় আজকের দিনের শেষ প্রশ্ন চলে আসি ইন্টারন্যাশনাল লেফট হ্যান্ডার্স ডে পালন করা হয় অর্থাৎ বাঁ হাতি দিবস পালন করা হয় কোন তারিখে উত্তর হলো প্রতি বছর আগস্ট পালন করা হয়ে থাকে উনিশশো সাল থেকে এই দিনটিকে পালন করা হচ্ছে উনিশশো সাল থেকে এই দিনটিকে পালন করা হচ্ছে সুতরাং আজকের মতো রেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস এখানেই শেষ হলো তোমাদের কে আমাদের সাথে থাকার এবং পাশে থাকার অনুমতি অনুরোধ জানাচ্ছি তোমরা সাথে থেকো পাশে থেকো ধন্যবাদ